প্রিয় শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র। কবি জীবনানন্দ দাশের কবিতা এই পৃথিবীতে এক স্থান আছে। ক্লাসের শুরুতেই আমরা কবিতাটি একটু পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কবিতার ভেতর কবি কি বলেছেন। চলো তাহলে মনোযোগ সহকারে আমরা কবিতাটি একটু পড়ি। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বথ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগেছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী বেচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খোঁজে তুমি পাবে না কো। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভেতর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পড়েছি কবি জীবনানন্দ দাশের কবিতা এই পৃথিবীতে এক স্থান আছে। এখন আমরা বুঝব কবিতায় কবি কোন স্থানের কথা বলতে চেয়েছেন এবং কি বিষয়টি বলতে চেয়েছেন। আমরা যদি পুরো কবিতায় লক্ষ্য করি, তাহলে দেখব কবি এমন একটি স্থানকে চিহ্নিত করেছেন পৃথিবীর মাঝে, যে স্থানটি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং করুণ। সুন্দর আর যে করুণ, এই বিষয়টি দিয়ে কবি তার হৃদয়ের মথিত যে সৌন্দর্য প্রকাশটি করেছেন সেটি আমরা বুঝতে পারি। যে বিষয়গুলি আমাদের আবেগ আসে, ভালোবাসা আসে, করুণতা আসে, সেটি হচ্ছে করুণ। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কাব্যিক ভাবে কবি এমন একটি দেশের নাম উপস্থাপন করেছেন যেটি সৌন্দর্য পৃথিবীর আর কোথাও কবি পান। সেখানে তিনি বলেছেন যে গাছের নাম জারুল, হিজল, অশ্বত, বট, মানে এই গাছগুলো কিংবা এই প্রকৃতি পৃথিবীর আর কোথাও নেই। কবি বলেছেন অন্ধকারে সুদর্শন উড়ে যায় সন্ধ্যার বাতাসে, অথবা মাটির উপর লেবুর শাখা নুয়ে থাকে, এই যে সৌন্দর্যটুকু এটি আর কোথাও পাওয়া যাবে না। কবি নাম দিয়েছেন শঙ্খমালা। রূপসীর শরীরের পর হলুদ শাড়ি লেগে থাকে, এই যে পাকা সোনালী ধান, এই যে হলুদ প্রকৃতি, সেই প্রকৃতির উপর রৌদ্র যে আভা দেয়, সেখানে মনে হয় যেন শঙ্খমালা হলুদ শাড়ি পরে থাকে। পৃথিবীর আর কোথাও এই শঙ্খমালাকে পাওয়া যাবে না, কারণ বিশালাক্ষী কিংবা দেবী দুর্গা আশীর্বাদ করেছেন এই বাংলাদেশকে, সেজন্য এই বাংলাদেশ হচ্ছে এত সুন্দর। আর এই পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানটি হচ্ছে বাংলাদেশ। কবি বলেছেন সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ জলাঙ্গিরে দেয় অবিরল জল। তার মানে বারুণীর কাছে বরুণ, বারুণী হচ্ছে জলের দেবী আর বরুণ হচ্ছে জলের দেবতা। জলের দেবতা দেবীকে অবিশ্রান্ত জল ঢেলে দেন, যার কারণে এই স্রোতস্বিনী নদী কখনো শুকায় না। এই নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন চমৎকার উপস্থাপনে। বাংলাদেশের প্রকৃতিটাকে এত সুন্দরভাবে এই কবিতা কবি উপস্থাপন করেছেন, আমরা পড়লে কিংবা শুনলে মুগ্ধ হই। বাংলাদেশের যে রৌদ্রময়তা, যে ঔচ্ছন্দ্য, শঙ্খমালার যে রূপ, সেটি নিঃসন্দেহে একটা চমৎকার আবিষ্কার। আর এই গাছগুলো, এই প্রকৃতি, লেবুর শাখা, মাটির উপর ডুবে থাকা কিংবা স্রোতস্বিনী নদী, অথবা হচ্ছে অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যাওয়া, এই সবকিছু শুধুমাত্র বাংলাদেশের বৈচিত্র্যেই পাওয়া যায়। আর কবি বিশ্বাস করেন যে দেবী দুর্গা যদি আশীর্বাদ না করতেন, তাহলে কিন্তু এত সুন্দর রূপ বাংলাদেশে হতো না। আর কোন দেশে কিন্তু তিনি আশীর্বাদ করেননি বলেই রূপটি হয়নি, শুধুমাত্র এই বাংলাদেশকে আশীর্বাদ করেছিলেন বলে
এই বাংলাদেশের রূপ বৈচিত্র্য, এত সৌন্দর্য, আর সেই শঙ্খমালা এই বাংলাদেশেই আছে। আমরা যদি পুরো কবিতা পড়তে যাই তাহলে আমাদের অবশ্যই সেই কবিতার যে শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করা প্রয়োজন। চলো আমরা একটু শব্দ অর্থগুলো জেনে নিই, তাহলে আপনারও ক্লিয়ার হয়ে যাবে কবি কি বলতে চেয়েছেন। করুণ বলতে কবি বুঝিয়েছেন স্নেহ বা সহানুভূতি, অথবা দরদি, বিষণ্ণ কিংবা বেদনাপূর্ণ। মধু কবি বলতে বুঝিয়েছেন এক প্রকারের নরম ঘাস অথবা জ্যোষ্ঠী মধু। অশ্বত্থ হচ্ছে বসন্তকালে ফুটে এমন সবুজাব হলুদ ফুল ও লালচে গোলাপি রোমশ প্রশাখা বিশিষ্ট ভেষজ গুণ সম্পন্ন বরজাতীয় বহু বর্ষজীবী গাছ। নাটা শব্দের অর্থ লতা করঞ্চ অথবা গোলাকার ক্ষুদ্র ফল বা তার বীজ। বারুণী হচ্ছে বরুণানী কিংবা বরুণীর স্ত্রী, যাকে জলের দেবী বলেছেন। আর বরুণ হচ্ছে পুরুষবাচক শব্দ, জলের দেবতা। জলাঙ্গি হচ্ছে নদী। শঙ্খচিল হচ্ছে সাদা বুকের এক রূপ চিল। চঞ্চল মানে হচ্ছে কম্পমান, নড়ছে এরকম। লক্ষ্মী পেঁচা দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণ যুক্ত। অস্ফুট মানে হচ্ছে অস্পষ্ট। শাখা মানে হচ্ছে গাছের ডাল। শঙ্খমালা বলতে বুঝিয়েছেন শামুক জাতীয় সামুদ্রিক প্রাণীর দল বা কবির যে কল্পিত যে রূপসী সেটি। বিশালাক্ষী হচ্ছে পরমা সুন্দরী, যে রমণীর চোখ আয়ত বা টানা টানা, অর্থাৎ আয়তরচনা সুন্দরী নারী দেবী দুর্গার কথা এখানে বলা হয়েছে। আর বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা কবিতাটি মনোযোগ সহকারে শুনেছ এবং শব্দার্থগুলো শুনেছ। এই দুটি বিশ্লেষণ করলে আমরা কবিতার মনোভাব অবশ্যই বুঝতে পারবো। আর যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। সবাই অবশ্যই ক্লাসে রেসপন্স করবে, যারা যারা ক্লাস দেখেছো তারা সবাই রেসপন্স করবে কমেন্টসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।